আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না ঠিক বৈশিষ্ট্য অনন্ত বৈশিষ্ট্য হচ্ছে বল হবে রস ফল হোক আপনি মাফ করে দেবেন ওস্তাদ ফির রাহু আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন ও সাহায্য হুম ফিরেন যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন এটা হচ্ছে চারটা গুণ না তার ভিতরে থাকতেই হবে তিনি ওয়ার্ড সভাপতি হন তিনি খেলা হাবির হন আর জ্বালা আবির হন আর একেবারে কেন্দ্রীয় আবির হন এই চারটা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআন হাজার বছর আগে আলোচনা করে দিয়েছেন ঠিক কি না চারটা না থাকলে সব শেষ আবার দেখেন নবীর বলতেছে নরম এই ব্যাপারে আপনাদের ধারণা আছে তো নাকি এখন একটু শিকর কথা খুব খেয়াল করে সুন্দর সূক্ষ্ম কথা নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন এই বছর তৎকালীন জমানায় বক্তার সংক্রান্ত বংশাবলী মানুষ যারা ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াই করে তো বাচ্চা খাবে কি তার একটা সমর ছিল কি আর কথা বলে কি আর তার দিক থেকে একদম মহিলা আসত আইসা নবী এই বাচ্চাগুলো নিয়ে যেত দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আমার এটা দিয়া হয়েছে তো যে বছর নবী জন্মগ্রহণ করেছে এই বছর পায়েস থেকে একজন মহিলা রওনা করেছে মনে করেন রওনা করছে কাছে ঘুরতে রাস্তা নেই আসবে পাইবেন ভুইয়াকে কই আসবে রওনা করছে কোথা থেকে আর সবাই কথা বলে কোথা থেকে রওনা করছে আসবে কই পাইবেন ভুইয়াকে একজন মহিলা পায়েস থেকে রওনা করছে আসবে বক্তা এখন এই গাজীপুর থেকে রওনা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার করতে বলতেছে নাই কয় কি না কারো সাথে ছিল আমি কি ছিল কই যে ছিল সে না কই কি না আপনার হারি সবার পাবেন না সবার আছে একজন মহিলা হারি না তো সবাই বলতেছে আমি তো অপেক্ষা করবো তাকে ভুইয়া করে চলে যাবে বংশাবলী মানুষের বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে আবার জায়গা না দেয় চল আবার তাড়াতাড়ি চলে যায় হালিমার উঠটা তো দুর্বল আবার সেই উঠের উপর উঠতে তিনজন হালিমা হালিমার স্বামী হালিমার ছেলে আসুন ওই তিনজন কে যেমন পুজো শুয়ে আছে তাদের জন্য চলে আসে সবাই চলে আসলে এসে ভুইয়াপুর কামরানিকে নিয়ে গেছে কারাত বা জাপান থাকে কারাত বা আমেরিকা থাকে কানাডা থাকে কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা ওই সব বাচ্চাগুলো সবার টাকার বিনিময়ে দিয়ে বড় বাচ্চা রোয়ানা করে গেছে মির্জাপুর সবাই বাচ্চা নিয়ে যাইতেছে আর হানিমা আসছে কথা বলে সবাই হানিমা আসছে বুঝলাম হানিমা দেখে সবার ঘুরে বাচ্চা বাবা বাবা কান্দানা কান্দানা শান্তবা দিতে আছে হানিমা পাই দেখে সবাই বাচ্চা নিয়ে এসে বসছো তাহলে তোমার জন্য বসে থাকবো তুমি যে সব রাখি বসে পড়ে গেছো তো তোমার জন্য আমি বসে দেবো আজকে থাকবো নাকি বাচ্চা নিয়ে আসবে আর বাচ্চা নাই নিয়ে পড়ে হ্যাঁ একটা বাচ্চা আছে তার বাপ নাই সোমার গেল বন্ধ না একই একটা বাচ্চা আছে তার আট বাপ খালি তোর স্বামী বলতেছে যে চলো যাই পছন্দ হয়ে লাগবে গাই যাবে খালি বা ছিল হিসাবই বলি না খালি বা বলতেছে যে কবে বাচ্চা এক যে বাচ্চার বাপ নাই তো সে টাকা দিবে কোথা থেকে তার মা একই বাচ্চাকে টাকা দিতে পারবে চলে না বাবা বাচ্চা না বাবা চলে খালি বা স্বামী বুঝে শোনাইয়া নিয়ে আসে দিয়ে আসে ভুইয়াপুর মসজিদের কাছে আইসা আমার ঘরের কাছে গিয়া খালি বা খালি বা স্বামী লাগাইছে বাবা ঘরের পার্শ্বের বুজুর দেখছে জিজ্ঞেস করছে ঘর মুখিয়া সেটা বলে আমি মুখিয়া দেখাই দিচ্ছে মনে করেন ভুইয়াপুর আইসা মসজিদের সবাই জায়গায় বুজুর দাম নিচ্ছে তো হালি বা জিজ্ঞেস করতে চলত দেখা যায় দেখে একই বাচ্চা আছে নাম মোহাম্মদ ঘরটা কোনটা আর কে কি ছিলেন তো সিনি বাড়ি খেতে সেই মসজিদ বিবাহ সে কোনটা করতাম তাও আমি খাইতে খেতে তার মতো আমার করা হয়েছে সব চিনি না বলতে তোর ঘর আছে কি করা লাগবে সব তোর মোহাম্মদ সে পাও তারা তো না তো আব্দুল না সে ভালো না মন্দ না আমাদের ভাই হইত ভালো মানুষ ছিল সে তো নাই এই ঘর খুঁজে পাও তোর মোহাম্মদের সন্তানে আসছে ওই যে ঘর আমার কেনারে যে ঘর ওই ঘর মোহাম্মদের ঘর হানিমার স্বামী বাচ্চা তিনজন কিনে চলে গেলে তারা তিনজন কিনে যখন চলে গেলে খালি বাদ গিয়ে দাঁড়ালে দেখতে পায় আপনি একটু বাইরে থাকে
কারণ এই ঘরে কোনো পুরুষ নাই, আমি একটু ঘরের ভেতরে তালাশ করি, খালি বা দরজায় গিয়ে দাঁড়ালেন, আরাম দিলেন, আসসালামু আলাইকুম।